दर्शक बंधुरा आज के देखो नामी कप्तान नाइटीटा काटिंग और सेलाई कर देखाबो स्टेप बाय स्टेप आपनारा एक ही भिडियोते सम्पूर्ण देखते पारबेन। तो जतटा सम्भव आमी सहज कर बोझानोर चेष्टा करेछि आर जेटा रेडिमेड मेथड से अनुसारे आमी एखाने देखिएछि। ताहले चलुन देखे नी और तार जन्य देखुन आमी एखाने कापड़टाके प्रथमे चार भाज करे नियेछि आर एखाने 2 मीटार 88 सेंटीमिटार कापड़ आछे। कापड़टाके देखुन एदिक थेके आमी चार भाज करे नियेछि। तो आमी प्रथमत लम्बाटा मेपे नेछि जतखानी आपनार लम्बा लागबे सेई अनुसारे प्रथमे लम्बाटा एकटु मेपे नेबेन। तो आमी देखुन एई जायगा थेके आमार लम्बाटा आगेई मेपे नियेछि सेई अनुसारे कापड़टाके भाज करे नीचेर दिके एक्सट्रा कापड़टाके जेटा लम्बा आछे सेटा आमी आलादा करे रेखेछि। देखुन आमार एखाने मोटामुटी 51.5 इंचेर दरकार आछे। तो एखाने आमी प्राय 54 इंच थेके सामान्य एकटुखानि बेशी नियेछि, लम्बाटा एकटु बाड़िये नियेछि। तो एबार देखो सोजा करे ए दागटा के आमी एखाने बराबर करे दाग दिए दिएछि सेई अनुसारे एखाने केटे निच्छि। ए जे एक्सट्रा कापड़टा एटा आमार डुरिते काजे लागबे। तो भिडियो शुरूते एकटा कथाई बोलते चाई, भिडियोटा केमन लेगेछे आपनारा बुझते पेरेछेन किना अवश्यई किन्तु कमेंटेर माध्यमे जानाबेन आर जदि भालो लागे एकटा लाइक करते भूलबेन ना। देखो एक्सट्रा टुकड़ोटा आमी रेखे दिच्छि कारण एटा दिए आमाके गलार पट्टी करते हबे एबं कोमरेर जन्य डुरी बानाते हबे जेटा साइडे रेखे दिलाम। तो एखाने देखुन गलार मेजारमेंट आमी एखन निच्छि ना जेहेतु कापड़टा भाज करा आछे ताई साइड थेके जे फिटिंगसटा हबे सेई अनुसारे आगे सेई मेजारमेंटटा निये निच्छि। तो कापड़ेर चौड़ा कतखानि छिलो सेटा किन्तु बोलते भूले गेछि। देखुन आमी देखिये दिच्छि कापड़ेर चौड़ा आछे एखाने देखुन 16.5 इंच थेकेओ सामान्य चुल परिमाण बेशी आछे। তাহলে আমার কাপড়ের যে মোট চওড়া 33 থেকে একটুখানি বেশি আছে, তাহলে একদম যথেষ্ট, এর থেকে বেশি চওড়া কাপড় আমার লাগবে না। থেকে আমি আরেকটা মাপ নেছি, আমি এখানে 10 ইঞ্চি দাগ কেটে নেছি। এটা হলো ফ্রি সাইজ, রেডিমেডের জন্য এটাই রাখবেন আর ফিটিংস করতে গেলে আপনি 7.5-8 এ নিয়ে নেবেন। আর যদি 3XL করতে চান সেই ক্ষেত্রে আপনি 10.5-11 নিয়ে নেবেন, তাহলে হবে। খুব বেশি রাখলে কিন্তু কাপড় বগলের দিক থেকে আপনার ফিটিংসটা ভালো হবে না। এবার দেখুন এখান থেকে আরেকটা দাগ আমি নেছি, আমি কিন্তু এখানে ショルダー ডাউন করলাম না, যেহেতু রেডিমেড মেথডে করছি তাই ショルダー আপ ডাউন আমি করলাম না। আপনি চাইলে ショルダー ডাউন করে বাকি মেজারমেন্টগুলো নিতে পারেন। দেখুন ショルダー থেকে কোমরের জন্য আমি এখানে আরেকটা দাগ নিলাম, আমি 15 ইঞ্চি কোমরের জন্য এখানে দাগ নেছি। আপনি আপনার হাইট অনুসারে কম বেশি নিতে পারেন আর রেডিমেড হলে এটাই পারফেক্ট আছে। তো এরপর দেখুন আমি বুকের জন্য মাপ নেছি, এখানে দেখুন আপনি স্মল সাইজের জন্য 10.5 এটা দাগ কাটবেন আর যদি আপনার এম সাইজ হয় তাহলে 11.5 তে দাগ দেবেন। দেখুন আমি এখানে এম সাইজের জন্য 11.5 দাগ কেটে নেছি আর যদি আপনার এল সাইজ হয় সেই ক্ষেত্রে আপনি 12.5 দাগ কেটে নেবেন বা 12 তে দাগ কেটে নেবেন। আর যদি খুব হেভি সাইজ হয় সেই ক্ষেত্রে আপনি 13 ইঞ্চি দাগ কেটে নেবেন। তো এইভাবে দাগ কেটে আপনি রেডিমেডের জন্য তৈরি করতে পারেন। তো আমি এখানে আমার এম সাইজ লাগবে, তবুও আমি হাফ ইঞ্চ বাড়িয়ে নেছি, আমি 12 এ এখানে দাগ কেটে নিচ্ছি। যেই মেজারমেন্ট আসবে সেই অনুসারে দেখুন দাগটাকে আর হলে দাগের সাথে দেখুন কোনাকুনি করে আপনি এইভাবে শেপটাকে দিয়ে দেবেন। দেখুন 13 হলে এভাবে দেবেন। তো আমি কিন্তু এখানে 13 এ দিচ্ছি না, আমি আমার অনুসারে দিয়ে দিচ্ছি, তবু ফ্রি সাইজ একটু রেখে দিচ্ছি। আমি এখানে 12 এ দাগ দিয়ে দিচ্ছি। দেখো 12 এ দাগ দেওয়ার পর এই দাগটাকেও আমি একদম বগলের দাগের সাথে বরাবর করে দেখুন কোনাকুনি করে এইভাবে মিলিয়ে দেব। তো দাগটাকে মিলিয়ে দিলাম। এবার দেখুন যদি 13 হয়ে থাকে তাহলে প্রথমে দাগের সাথে মিলিয়ে দেবেন, আর আমার কিন্তু 13 নয় তার জন্য আমি 13 এ দাগটা দিচ্ছি না, আমি 12 এ দাগটা দিচ্ছি। দাগটাকে একদম সোজা করে নিচের দিকে কোনাকুনি করে নিচের দিকে নিয়ে আসবেন একদম মুহুরি পর্যন্ত। তো সম্পূর্ণ মুহুরিতে কিন্তু নিয়ে যাব না, মুহুরির দিকে আমি একটুখানি ওপেন রেখে দেব। তো এ ধরনের নাটিতে কিন্তু মুহুরিতে একটু ওপেন থাকে, আপনি 7 ইঞ্চ বা 8 ইঞ্চ এই জায়গাতে ওপেন রেখে দেবেন সাইড থেকে। তো আমি এখানে 7 ইঞ্চ রেখে দিচ্ছি। তো সেই অনুসারে দাগটাকে আমি এখানে মিলিয়ে নিলাম, দাগটাকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। এবার এই যে দাগটা দিলাম দেখুন নিচের দিকে একদম বরাবর হতে হবে, দুদিকেই আমাকে দাগটা দিতে হবে, কোমরের দাগটাকেও বরাবর করে রাখতে হবে। তো নিচের দিকে দেখুন অপর দিকে দাগটা আমি বরাবর করে দিয়ে দিচ্ছি। তো দাগটা বরাবর করার জন্য দেখুন কাপড়টাকে আমি এভাবে খুললাম, খোলার পর এই উপরের অংশটাকে আবার এই কাপড়ের উপরে রাখছি, রেখে একদম বরাবর করে প্রথমে মিলিয়ে নিচ্ছি।
बराबर कर मिलिए नवर पर देखो अपनी ऊपर दिक्कत के हाथ दिए एक देख हाथ दिए ये चेपे चेपे देवें तो देखें जे दागटा छो चकर दागटा से ही दागटा कपड़े चले आसें हल्का जो एक दागटा चले आसें तक इजिली आपनी से दागटा के आर भलो दीते देखो एकटूट दागटा क्योंकि चले तो एबारे दागटा के भलोक आर दिए दीची तो यह कर ले बार बार कर मेजरमेंट नीते हैं ना तार जो ये दिए थक दागगुल्ला दिलाम किन्तु दागर अनुसारे सेलाई करब हम प्रिंटर जो चोक दाग भलो आसना तो बराबर कर सब दिखे मिलिए निलाम एबार देखुन कोमर दिके जे दागटा दिएछिलाम सेटाई किन्तु अपर साइडेओ आमाके दिते होबे बराबर करे राखते होबे नइले किन्तु बराबर थाकबे ना ताहोले सेलाई करार समय एकटु समस्या होते पारे ताई निचेर दिकेओ दागटाके भेतरेर दिके भालो करे दिए दिच्छि एबार देखुन कापड़टाके आमि उल्टे निच्छि एबार गलार जोन्नो आमाके पॉइंट निते होबे তাই কাপড়টাকে উল্টে নেছি ভাও দিকে কিন্তু দাগ দেওয়া যাবে না আর তো যেহেতু ফিটিংস করতে গেলে সেই দাগ শেলাটা বাইরের দিক থেকে আসে তার জন্য সেই দাগগুলো বাইরের দিক থেকে দিলাম এবার দেখুন কাপড়টাকে আবার চার ভাঁজ করে বরাবর করে মিলিয়ে নেছি কাপড়টাকে বরাবর মিলিয়ে নেছি এবার দেখুন এই জায়গা থেকে গলার জন্য মেজারমেন্ট নেছি আমি এখানে 3 ইঞ্চি দাগ কেটে নেছি 3 ইঞ্চি কিন্তু এটা নরমাল সাইজ যদি আরো কেউ বড় করতে চান তাহলে আপনি 3 এন্ড হাফ ইঞ্চি করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 ইঞ্চ হয়ে থাকে আর ছোট করতে চাইলে আপনি 1/2 ইঞ্চি করবেন এবার দেখুন নিচের দিকে ডিপটা কতখানি নেছি আমি এখানে সামনের গলার জন্য একটু বেশি নেছি 6.5 নেছি তো আপনি এখানে চাইলে আরো কমও নিতে পারেন বা একটু বেশিও নিতে পারেন দাগটাকে প্রথম বরাবর করে নেছি এবার দেখুন এই দাগটাকে আমি কোণাকুনি করে নেছি কারণ আমি এখানে সামনে ভিনে করছি তার জন্য দেখুন সোজা করে একদম এই কর্নারের সাথে দাগটাকে মিলিয়ে নেছি দেখুন সামনের গলার শেপ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি পেছনের গলা দিচ্ছি তো পেছনের গলার ডিপ কিন্তু এখানে বেশি নেবেন না আমি এখানে 2 ইঞ্চি রেখে দিচ্ছি তো কাপ্তানে কিন্তু গ্যাপ থেকে বেশি নিলে আপনার ショルダー পড়ে যাবে ফিটিংসটা কিন্তু ভালো হবে না তাই 2 ইঞ্চি নিয়ে দাগটাকে প্রথম সোজা করে এরপর হালকা একটুখানি এভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দেবেন তাহলেই হবে আমি যেহেতু কাপড়টাকে চার ভাঁজ করেছি তাই সামনের এবং পেছনের একসাথে দাগ কেটে নিয়েছি তো প্রথমত পেছনের গলা কাটব পেছনের গলা কাটার পরেই কিন্তু আমি সামনের গলা কাটব আর এদিক থেকে কিন্তু 15 ইঞ্চ নিচে দাগটাকে বরাবর করে রাখতে হবে কারণ এখানে বেল্টের জন্য দাগ দিতে হবে ভেতরের দিকে যে বেল্টের জন্য ডুরি হবে তার জন্য দাগ দিতে হবে দাগটাকে 15 এ বরাবর করে নিলাম এবার স্কেল দিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব উপরে এবং নিচে দুদিকে কিন্তু দাগটা দিতে হবে এই যে বেল সেলাই হবে এটা কিন্তু ভেতরের দিকে হবে বাইরের দিকে কিন্তু হবে না তো একটা দিকে কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এবার আমাকে অপর দিকে দাগটা দিতে হবে দেখুন ভেতরের দিকে আমি কত নিয়েছিলাম বডি কত নিয়েছিলাম আমি কিন্তু 12 নিয়েছিলাম তবে একটু মেপে নেছি দেখুন আমি 12 নিয়েছিলাম তো সেই অনুসারে কিন্তু 12 এ এখানে দাগটা দিতে হবে কারণ ভেতরের দিকে যে ডুরির জন্য আলাদা পট্টি সেলাই করব সেখানে কিন্তু আমাকে 12 পিস পর্যন্তই রাখতে হবে এর থেকে বেশি যেন না হয় তাহলে ডুরি ঢোকানো যাবে না তো 12 এ দাগ দিয়ে দিলাম এবার আমি প্রথমত গলা কেটে নেছি কাপড়টা দুভাঁজ করেছি চাইলে আপনি একসাথে কাটতে পারেন আমি দেখুন উপরের অংশটা প্রথমে কাটলাম এরপর নিচের অংশটা কাটছি একই রকম বলে আমি একসাথে কেটে নিলাম তো পেছনের গলা কাটার পর এবার দেখুন আমাকে সামনের গলা কাটতে হবে লক্ষ্য রাখবেন যেন দুটো কাপড় একসাথে কেটে না যায় নিচের কাপড়টা ছেড়ে দিয়ে শুধু উপরের কাপড়টা আপনি কাটবেন দেখুন এখানে সামনে পেছনে দুটো গলাই কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে একদম বরাবর হয়ে গেছে এখানে তো এরপর দেখুন এই যে দাগটা দিয়েছিলাম অপর সাইডেও কোন দাগটাকে আমাকে দিতে হবে সম্পূর্ণ দাগটা কিন্তু উল্টো দিকে আমাকে দিতে হবে এখানেও সেম ভাবে দাগটা দিয়ে দিচ্ছি দাগটা দেওয়ার পর দেখুন গলার দিক থেকে 12 এ আবার দাগ দিয়ে দিচ্ছি এটা কিন্তু লক্ষ্য করে দাগটা আপনি দেবেন ঠিক গলার দিক থেকে আপনি যেটা ভাঁজে ভাঁজ করা দিক সেই দিক থেকে ওপেন দিকে আপনি 12 এ দাগ কাটবেন দেখুন সেলাটা ঠিক এইভাবে আসবে এটা কিন্তু বাইরের দিক থেকে হবে কিন্তু ভেতরের দিকে বেল্ট হবে এবার দেখুন ঠিক এই জায়গাতেও আমাকে দাগগুলো দিতে হবে যেভাবে এটা চার ভাঁজ আছে ঠিক চার ভাঁজে সব দিকে কিন্তু আপনাকে এই দাগটা দিতে হবে নইলে সেলাই করতে গিয়ে আপনার বরাবর হবে না সবগুলো দাগ কিন্তু এক সমান হতে হবে দেখুন সবগুলো দাগ এখানে দেওয়া হয়ে গেছে
আর এই জায়গাতে শুধু রয়ে গেছে, এটাও দিয়ে নেছি। দাগ দেওয়ার পর এখানে দেখুন টুয়েলভে আমি দাগ কেটে নিয়েছি বরাবর করে, তো আমার কিন্তু ভেতরের দিকে একদম সম্পূর্ণ দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে পট্টি সেলাই করে নেব। তো পট্টি সেলাই করার আগে আমাকে গলা সেলাই করতে হবে। প্রথমত গলা সেলাই করে নেব। তো গলা সেলাই করার আগে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, ঠিক মাঝখানে আমাকে একটা এখানে হোল করতে হবে, কারণ ডুরি বার করতে হবে, ভেতরের দিক থেকে বাইরের দিকে ডুরিটা নিতে হবে। তো তার জন্য একদম মিডল বরাবর করে আপনি এটা পয়েন্ট দেবেন, দিয়ে সেই জায়গাতে ছোট্ট একটুখানি আপনি কাট লাগিয়ে নেবেন। তো আমি এখানে দেখুন প্রায় 1.25 ইঞ্চের মতো করে কেটে নিচ্ছি। প্রথম 1.25 ইঞ্চ করিনি, সেলাই করার পর মোটামুটি 1 ইঞ্চের কাছাকাছি হয়ে গেছে। দেখুন হালকা, দেখুন একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। তো আপনি চাইলে এটা বোতাম ঘরের মতো সেলাই করতে পারেন বা আলাদা কাপড় দিয়েও সেলাই করতে পারেন। তো আমি এখানে বোতাম ঘরের মতো সেলাই করছি না, আমি এখানে আলাদা কাপড় নেব, আলাদা কাপড় নিয়ে সেলাই করব। তো দেখুন ডুরি কী করে আপনি সেলাই করবেন, ডুরি না, ডুরির জন্য যে পট্টিটা সেলাই করবেন কী করে সেলাই করবেন দেখুন। তো তার জন্য প্রথমে লম্বা নিয়ে নিয়েছি, তাই দুদিকে দাগ দিয়েছিলাম 12 বরাবর করে, সেই অনুসারে কাপড়টাকে প্রথমে কেটে বরাবর করে নিচ্ছি, কারণ অতখানি কাপড় আমার লাগবে না। দেখুন এবার এটাকে খুলে আমি ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এখানে 4 ভাঁজ করে নিলাম, আর এর পাশ নিচ্ছি আমি প্রায় 2 ইঞ্চ, এর থেকে বেশি লাগবে না, যদি কাপড় থাকে করতে পারেন। তো আমি এখানে নিচ্ছি না। তো আমি পট্টির জন্য এই কাপড়টা ভেতরে ব্যবহার করছি, কারণ আমার কাছে আলাদা করে ডুরির জন্য কাপড় আছে অন্য কালারের, একই কালারের মধ্যে অন্য কাপড় আছে, তার জন্য আমি এই কাপড়টা ভেতরে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে সেম কালারের কাপড় না থাকে তাহলে ভেতরে যে পট্টির জন্য আমি কাটলাম সেটা আপনারা অন্য কাপড় দিয়ে করে নেবেন, নইলে কিন্তু আপনার ডুরি তৈরি হবে না। আমার ডুরির কাপড় আছে বলে আমি এটা লাগিয়ে নিলাম। দেখুন এদিক থেকে সাইড ফোল্ড করে প্রথমে সেলাই করবেন, আগে সেলাই করে নেবেন, দুটো সাইড থেকে আপনি ফোল্ড করে প্রথমে সেলাই করে নেবেন। এরপরে দেখুন এইভাবে বরাবর করে আপনি সেলাই করে নেবেন, চাইলে আপনি আগে থেকে আয়রন করতে পারেন পট্টির ভেতরে। তো আমি এখানে আয়রন করলাম না, ডাইরেক্ট সেলাই করে নেব, সময় নষ্ট করলাম না। দেখুন দুদিক থেকে একইভাবে প্রথমে ফোল্ড করব, দুদিক থেকে ফোল্ড করে এরপর আমি এখানে সেলাই করে নেব। তো তাহলে চলুন সেলাই করা যাক। প্রথমত আমরা গলা সেলাই করে নিই। তো গলা সেলাই করার আগে কিন্তু গলার পট্টি কাটতে হবে, এই ছোট টুকরোটাই শুধু আমার কাছে আছে বড় কাপড়ের মধ্যে। দেখুন এটার আমি জয়েন্ট সাইডটা এদিকে রাখলাম, এবার দেখুন ঠিক জয়েন্ট সাইডের দিকে আমি জয়েন্ট সাইড বরাবর করে রাখলাম। দেখুন রেখে আমি এভাবে কোনাকুনি করে যেইভাবে আছে সেই অনুসারে কিন্তু এখানে কেটে নিচ্ছি, যেহেতু আমার কাছে আর কোনো এক্সট্রা কাপড় নেই, আমাকে এই কাপড়টা থেকেই করতে হবে, তাই এভাবে কেটে নিলাম। এবার দেখুন বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি, অতখানি কাপড় লাগবে না, এখান থেকে সামান্য একটু কাটতে হয়েছিল। দেখুন এখানে ভি নেকের জন্য কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর গলা কিন্তু এখানে কাটিং হয়েছে। এই জায়গাতে আমি সামনের গলা সেলাই করব, আপনি চাইলে বাইরের দিক থেকে ভেতরের দিকে নিতে পারেন সেলাই করে, বা চাইলে আপনি ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকেও আনতে পারেন। তো আমি কিন্তু এখানে ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে আনবো, তাহলে একটা ডিজাইনের মতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। দেখুন আমি এই ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে নিয়ে আসব। আর পেছনের জন্য দেখুন ছোটো টুকরো কাপড় আছে, এই টুকরো কাপড়টা দিয়ে পেছনের গলা আমি সেলাই করে নেব, খুব ইজিলি হয়ে যাবে। দেখুন প্রথমত সামনের গলায় পট্টি সেলাই করে নিচ্ছি। তো পট্টি সেলাই করার আগে কিন্তু আমি একদম পট্টির মিডলে কিন্তু এটা পিন আপ করে নিয়েছি, তাহলে কাপড়টা বরাবর থাকবে। আর সেলাই করার সময় হালকা হাতে সেলাই করবেন, কোনো তাড়াহুড়ু করবেন না। দেখুন সেলাই করার পর আপনি প্রথমে কাপড়টাকে একটু নোক দিয়ে বরাবর করে নেবেন, এরপর বাইরের দিকে আপনি উল্টে এটাকে সেলাই করে নেবেন। দেখুন ফোল্ড করে এই জায়গাতে আপনি মুখটা একটু যেই জায়গাতে শুরু করছি সেই জায়গাতে ফোল্ড করে নেবেন, এরপর প্রথমে একদম মুখোমুখি করে সেলাই দেবেন, এরপরে সাইড থেকে ফোল্ড করব।
তো একটা দিকে কিন্তু সেলাই হয়ে গেছে। এবার দ্বিতীয় দিকেও আমি সেলাইটা করে নেব। কাপড়টাকে একটুখানি ফোল্ড করে নেছি, এই জায়গায় দেখুন এই ফোল্ড করে নেছি, খুলে একটু বরাবর করে ভেতরের দিকে সামান্য একটুখানি ফোল্ড করছি। যেহেতু কাপড় কম ছিল তার জন্য চওড়া করে ফোল্ড পট্টি দিতে পারলাম না, একদম সরু করে দিচ্ছি। তো নিচের দিক থেকে একটু চওড়া আছে সেটা কেটে একটু কমিয়ে নিচ্ছি, নইলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না, তার জন্য কেটে কমিয়ে নিলাম। দুদিক থেকে আমি কমিয়ে নিচ্ছি। এবার উপরে যেভাবে ছিল সেই অনুসারে ফোল্ড করে এটাকে বরাবর করে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে গলা তৈরি হয়ে গেছে। এবার আমাকে পেছনের গলা তৈরি করতে হবে। পেছনের গলার জন্য যে টুকরোটা ছিল সেটা দিয়ে সেলাই করছি। তো যেহেতু সোজা কাপড় তার জন্য আমাকে এখানে সামান্য একটু কুচি দিতে হবে, নইলে কিন্তু ভেতরের দিকে ভালো করে ফোল্ড হবে না। যদি উরেপ কাপড় হতো তাহলে কিন্তু কুচি দেওয়ার দরকার হয় না, উরেপ নয় বলে আমি কুচি দিচ্ছি এখানে। দেখুন এখানে সেলাইটা কী করে করেছি, আমি একদম মুখোমুখি করে সেলাই করেছি। প্রথম যে পট্টি ছিল সেই পট্টির উপরে যেন না আসে এর কাছাকাছি করে রেখেছি, আর সামান্য একটু কাট লাগিয়ে দিয়েছি, তাহলে ভেতরের দিকে ভালো করে ফোল্ড হয়ে যাবে। যদি উপরের প্রথমের সেলাইয়ের উপরে এই সেলাই চলে আসে তাহলে কিন্তু আপনি যখন ভেতরের দিকে এটাকে ফোল্ড করবেন ফিনিশিংয়ের সাথে এটা ফোল্ড হবে না। দেখুন এর উপর দেখুন একটা চাপসিলি অবশ্যই দেবেন, তাহলে ফিনিশিং ভালো হবে। আপনি কিন্তু চাইলে এটাকে ভেতরের দিক থেকে বাইরের দিকেও আনতে পারেন। এবার দেখুন এই জায়গাতে একটা এইভাবে ফোল্ড করছি, করে দ্বিতীয় দেখুন আরেকটা ফোল্ড করে পট্টিটাকে আমি ভেতরের দিকে দেখুন বরাবর মিলিয়ে দুটো কাপড়কে দেখুন একদম বরাবর মিলিয়েছি। মিলিয়ে আমি ভেতরের দিকে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি, এখানে কিন্তু হেম করার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে গলার পট্টি সেলাই করা হয়ে গেছে। আমার সামনে পেছনে গলা রেডি হয়ে গেছে। এবার দেখুন এই যে হোল ছিল কেটেছিলাম এটা সেলাই করব, তার জন্য এই টুকরো কাপড়টা নিলাম। দেখুন এটাকে আমি ভাঁজ দিকের সাথে ভাঁজ দিকটা এহে বরাবর মিলিয়ে রাখলাম। এরপর দুদিক থেকে আমি একটু পিন আপ করে নিচ্ছি। আমি এখানে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি, আপনি চাইলে বোতাম ঘরের মতো সেলাই করতে পারেন।
এরপর দেখুন ভেতরের দিক থেকে আমি সেলাই করব। যেই জায়গাতে সেলাই করব আপনি চাইলে প্রথমে কলম দিয়ে একটা দাগ দিয়ে দিতে পারেন, সার্কেল করে দাগ দিতে পারেন। খুব সার্কেল হবে না, একটু কোনাকুনি যেভাবে ছিল সেই অনুসারে কিন্তু সেলাইটা আসবে। এবার দেখুন এখানেও ঠিক মাঝখান থেকে আগের যেই দাগ ছিল সেই অনুসারে কাট লাগিয়ে নিচ্ছি বরাবর করে মিলিয়ে, এবং এর থেকে একটু বাড়িয়ে কাটছি। যেই জায়গাতে ঠিক সেলাইটা আছে সেলাইয়ের কাছাকাছি করে কেটে নেবেন, যেভাবে গলার গলাতে আমরা কেটে থাকি সেই অনুসারে কাটবেন। লক্ষ্য রাখবেন যেন সেলাই না কাটে। দুদিক থেকে আমি এখানে একদম সেলাই বরাবর করে কাছাকাছি নিয়ে কেটে নিয়েছি। তো এবার দেখুন এটাকে আমি এই যে কাপড়টা ছিল এটাকে ভেতরের দিকে নিয়ে নিচ্ছি। এভাবে করলে কি হয়, আপনার সেলাইটা খুব শক্ত হয়। আর বোতাম ঘরের মতো সেলাই করলে কি হয়, ঠিকভাবে সেলাই না হলে মানে সবসময় পড়তে পড়তে সেটা অনেক সময় খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তার জন্য এইভাবে সেলাই করে দিলে আপনার সেলাই কিন্তু ভীষণ শক্ত হয়। দেখুন একদম বরাবর হোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে আপনাকে ফোল্ড করে সেলাই করতে হবে না, ঘুরিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হবে। তো সেটা কিন্তু অবশ্যই বাইরের দিক থেকে দেবেন, তাহলে একদম আপনি দেখে দেখে বরাবর ভেতরের যে কাপড়টা ভেতরের দিকে দিয়ে আপনি বরাবর করে সেলাইটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হোল একদম রেডি হয়ে গেছে ডুরি ঢোকানোর জন্য। তো তার আগে আমাকে ভেতরের দিক থেকে ডুরি ঢোকানোর জন্য আলাদা করে পট্টি সেলাই করতে হবে। তো তার জন্যই প্রথমে দাগ দিয়েছিলাম, এবার দেখুন এই দাগ অনুসারে আমি পট্টি সেলাই করে নিচ্ছি। দেখুন পট্টিটা নিলাম, প্রথমত পট্টির সাইড থেকে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি এবার এখানে পট্টি সেলাই করে নিচ্ছি। পট্টিটাকে আমি এইভাবে সেলাই করব, আপনি চাইলে এটাকে ডাইরেক্ট এইভাবে সেলাই করতে পারেন। তো আমার কাছে এইভাবে করলে সহজ মনে হয়, তাছাড়া আমি সাইড থেকে ফোল্ড করে আয়রন করিনি, তার জন্য বরাবর করে মিলিয়ে নিতে গেলে একটু সময় লেগে যাবে, তার জন্য শর্টকাট আমি এইভাবে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পট্টি কিন্তু এখানে সোজা হয়ে গেছে। এবার আমি উপরের দিক থেকে সোজা করে আবার সেলাই করে নেব।
দেখুন সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি কেটে নেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন আমার হোল কি করে হলো, এখানে হোল কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি পেছনেও একইভাবে সেলাই করে নিয়েছি, পেছনে কোনো আলাদা করে মাঝখানে হোলের দরকার নেই, চুল সাইড থেকে হোল থাকলেই হবে। তো সামনে পেছনে আমার একইভাবে এখানে তৈরি হয়ে গেছে। তো আমার পট্টির জন্য সেলাই করা হয়ে গেছে, গলাও দেখুন খুব সুন্দর করে এখানে গলার পট্টিও সেলাই করা হয়ে গেছে। তাহলে উপরের অংশ মোটামুটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে এবার আমাকে ফিটিংস করতে হবে। তো ফিটিংস করার আগে আমি মুহুরি সেলাই করে নিয়েছি, নর্মালি এখানে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। যদি আপনি মনে করেন এখানে আলাদা কালার দিয়ে আপনি ডিজাইন করবেন করতে পারেন, আমি এখানে কিছুই করছি না, ভেতরের দিকে দিয়ে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো মুহুরির দিক কিন্তু সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কাপড়টাকে বরাবর আমি মিলিয়ে নিলাম, বসিয়ে নিলাম। এবার যেই দাগ প্রথমে দিয়েছিলাম সেই দাগ অনুসারে আমাকে সেলাই করতে হবে, উপরের দিক থেকে সেলাই করতে হবে, মানে ভাও দিক থেকে এটাকে সেলাই করতে হবে। আর মুহুরির দিকে আমি 7 ইঞ্চ রেখে দেবো। দেখুন আমি একদম ঠিক হাতার মুহুরি থেকে আমি এখান থেকে নিচ্ছি। তো একটা ডুরি আমি আগে থেকে সেলাই করে নিয়েছি। এবার সেই ডুরিটা আমি এখানে ভেতরে যে মাঝখানে হোল রেখেছিলাম সেই হোল দিয়ে আমি ডুরিটা ভেতরে পরিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন বাইরের দিক থেকে আমি এটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, যখন একদম সাইডে চলে যাবে, সাইডে যাওয়ার পর দেখুন আপনি কাপড়টাকে উল্টে ভেতরের দিকে এভাবে বের করে নেবেন। ভেতরের দিক থেকে আপনি এবার পট্টিটাকে আবার ঘুরিয়ে অপর সাইডে নিয়ে আসবেন। যখন আবার সামনের দিকে আসবে তখন আবার বাইরের দিক থেকে বরাবর করে আপনি এটাকে বের করে নেবেন।
দেখুন তাহলে আমার পট্টি কিন্তু এখানে বেরিয়ে চলে আসলো। এবার এখানে ডিজাইন করব, একটা টুকরো কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে ডিজাইন করছি। প্রথমে ফোল্ড করে এটাকে কেটে নিচ্ছি, তো বেশি চওড়া মনে হচ্ছে, আরও একটু কেটে আমি কমিয়ে দেবো। তখানে চওড়া আমি রাখছি না, সামান্য একটুখানি কেটে নিলাম। তো লটকনের মতো এখানে আমি সেলাই করে নেব। তো এটা হলে কি হবে, দড়িটা খোলার সম্ভাবনা কম থাকে আর দেখতেও ভালো লাগবে। দেখুন এইভাবে দিয়ে নর্মালি আমরা যেভাবে সেলাই করে থাকি দড়িতে সেভাবে সেলাই করে নেব। দেখুন এই জায়গা থেকে তো সেলাই দেখুন আমি এখানে করে নিয়েছি, দুটোই কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি। তো আমার এখানে কিন্তু নাইটিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে দেখুন এটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন যে দড়িটা মাঝখানে ছিল এটাকে আপনি যখন হালকাভাবে টানবেন, দেখুন সামান্য টান দিলে কিন্তু আপনার নাইটি অটোমেটিক কোমরের দিক থেকে ছোট হয়ে যাচ্ছে। তো যেই সাইজের আপনার দরকার আপনি সেই অনুসারে এখানে বেঁধে নেবেন, তাহলেই কিন্তু হলো। তো যেহেতু আমি এটা রেডিমেড সিস্টেম করেছি, আমি এটা ফ্রি সাইজ রেখেছি, তাই যে কোনো কেউ কিন্তু এটা পরতে পারবেন। তো যারা ট্রিপল এক্সেল পরেন তাদের হয়তো একটু ছোট হবে, তারা একটু বড় সাইজ করে যখন আমি ফিটিংসটা করেছিলাম সেই অনুসারে আপনি ফিটিংসটা দেবেন। যদি আপনি এভাবে সেলাটা করতে না চান, আপনি কিন্তু সোজা করে সেলাটা করতে পারেন। তাহলে কি করে করবেন, শোল্ডার থেকে একদম সোজা করে এই দাগের সাথে আপনি মিলিয়ে দেবেন। তাহলে ঠিক কতখানি দূরত্বে আপনি রাখবেন, যদি আপনার এম সাইজ হয় তাহলে আপনি সাড়ে ছয়ে দাগ কাটবেন। একদম সেলাইটাকে আপনি সাড়ে ছয় পর্যন্ত সোজা করে নিয়ে যাবেন, তাহলেই হবে। আর যদি আপনি মনে করেন আপনার একটু বড় সাইজ লাগবে, তাহলে আপনি সাড়ে সাত বা আটে রেখে দেবেন, তাহলে কিন্তু হবে। দাগটাকে একদম সোজা করে নিয়ে নেবেন তাহলে হবে। আর যদি মনে করেন এভাবে দেবেন ফিটিংস করে, তাও আপনি করতে পারেন। তো এখানে দেখুন আপনি যে কোনোভাবে করতে পারেন, শুধু আপনাকে বুকের মেজারমেন্টটা ঠিক রাখলেই হবে। বুকের মেজারমেন্ট ঠিক রাখলে আপনি সব কিছু ঠিক করতে পারবেন। দেখুন নিচ থেকে আমি দুদিকেই ওপেন রেখে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কী করে এটা কাটতে হয় ও সেলাই করতে হয়। যদি আপনাদের এরপরও কোথাও কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।